আমরা প্রতি বছরই বৃক্ষরোপণ অনুষ্ঠানটা করি, কিন্তু এইভাবে একটা পৃথক আঙ্গিকে করছি। এবার যে গাছটি 116টা গাছ এনেছি, মোট 16টা গাছ বোনা হবে কারো স্মৃতিতে। যারা স্মৃতিতে বুনছেন তারা প্রতিটা গাছের জন্য স্কুলকে 1500 করে টাকা দিয়েছে, সেই রক্ষণাবেক্ষণের জন্য। আমরা 3 বছর গাছটা দেখাশোনা করব, একটা লোক রেখেছি, তাকে মাসে টাকা দিয়ে 3 বছর রাখব, গাছটা রক্ষণ করবো, যাতে তাদের স্মৃতি বৃক্ষগুলো বেঁচে থাকে, এটাই আমাদের উদ্দেশ্য। পাশাপাশি আমরা খুব আপ্লুত যে মানুষ এত উৎসাহী, যেমনভাবে মন্দিরে পাথর দেওয়ার জন্য উৎসাহী হয়, তার থেকে অনেক বেশি গাছ বোনার জন্য, কারো স্মৃতিতে গাছ বোনার জন্য মানুষ উৎসাহী। আমাদের খুব ভালো লাগলো, আমরা আগামীতে এর থেকে বড় অনুষ্ঠান করে আরও বেশি লোককে ইনভলভ করার চেষ্টা করবো। বাকি 100 গাছটা আমরা ছাত্রছাত্রীদের নাম, ফোন নাম্বার এবং ঠিকানা রেখে তাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের বিদ্যালয়ের পরিবেশের টিম আছে, তারা গিয়ে দেখে আসবে গাছগুলো বোনা হয়েছে কিনা এবং তার যত্ন হচ্ছে কিনা। সম্পূর্ণ বিদ্যালয়ের ব্যবস্থাপনা।